Hello everyone, welcome to new video. তো কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আজকে হচ্ছে পেঁপে ভর্তা খাবো নিজের কাছে পেঁপে দিয়ে। তো অলরেডি এসে পড়ছি ছিঁড়ার জন্য। তো এই যে আমাদের ছোট্ট একটা বাগান, আমাদের না আমার দাদিদের, মানে তো আমাদের। তো অনেক পরিমাণে পেঁপে আছে, অনেক ধরনের, কি কি যে বলো, হাইব্রিড কি কি যেন আছে বলো। থুকা মাখি থুকা থুকা খেয়ে বলো দেখা মনে হয়। সিরিয়াসলি গাইস, আমার লাগতে এত ভালো, ছোট্ট একটা পাইছি, মানে পাক না পাকছে এরকম। তনু তো আছে আমি, ও তনু তাই একটা পাইছি। এটা এ গাছ থেকে অনেক মিষ্টি বলতেছে। কি আর একটা নিব, কাঁচা কাঁচাটা নিব হচ্ছে কি ভর্তা খাওয়ার জন্য, মানে লাকসো খাওয়ার জন্য। তো এটা আমি খাবো, এখান থেকেই পারব। তো এই যে এ গাছ থেকে একটা পারবো, দেখি কোনটা পারা যায়। আমি খুঁজতেছি একটু রং উঠছে ওরকম টাইপ। সে আর একটি গাছে অনেকগুলো ধরছে, এই কলা গাছটি লাল টাইপ, সে অন্যগুলা সাদা, জানি না কেন কালারটা ওইরকম কেন। আর একটি গাছ আছে এই যে, এটা হচ্ছে কি লম্বা লম্বা, এই গাছে নাকি অনেক বড় হতে হয় তারপর নাকি ভালো লাগে, এখনও নাকি এগুলো কচি, অনেক বড় নাকি হয়। তারপর আরেকটা গাছের, তারপর ছোট্ট একটা গাছ, সব গাছগুলো না একদম ছোট ছোট, ভালো লাগে একদম, হাত দিয়ে ছিঁড়া যায়। এখন আমি এটা ছিঁড়ে নিব, এটা আমার কাছে ভালো লাগছে, একটু রং উঠছে মনে হইল, এই পাইলাম। তো আমি যেটা ছিঁড়ে রাখলাম এটা হচ্ছে কি আমি এখানে রাখছি, এই যে এটা বেশি বড় হয় নাই পাকছে, এই গাছের নাকি অনেক মিষ্টি হয় দাদি দেখে বললো। তো এই যে আমার পেঁপে ছিঁড়া ডান, তো এটা বাড়িতে গিয়ে হচ্ছে লাকসো খাবো। তো বাড়িতে আগে যাই, তারপর দেখা হচ্ছে। এই যে আমি বাড়িতে পুঁছে হচ্ছে কি আমার কুটা কাটা শুরু হলো। ফার্স্টে আমি পেঁপেটাকে কেটে নিলাম, এই যে পেঁপেটা একদম লাল হয়েছে, তো কুটে হচ্ছে আমি ছিলে নিব, তারপর ভালো করে ধুয়ে হচ্ছে কি লাকসো বানাবো। চাই খসিত খাইলে চাই, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো না, ওখানে আছে সেলের উপরে। তো আমার পেঁপের কুটা শেষ। তো এখন হচ্ছে কি আমি মরিচ নিব পরিমাণ মতো, একটু বেশি করে নিয়েছি কারণ লাকসো সবসময় মরিচ বেশি ভালো লাগে। এই যে অনেকগুলো নিছি সেন ছাপি, তারপর আমি লবণ দিব, তারপর দিব হচ্ছে সিঁদুর, এই যে সিঁদুর হচ্ছে নাপি, সিঁদুরটা পুরে লাল করে নিয়ে আসুক, ততক্ষণে হচ্ছে কি আমি মরিচ বাটতে শুরু করে দিই। আমার মরিচ বাটা প্রায় শেষ, শেষ করে হচ্ছে কি আমি সিঁদুর পুরাটা দিয়ে দিব।
তারপর আমি দেব পাকা তেঁতুল এই যে আমি সুন্দর করে রেখে দিয়েছি আমি কাঁচা তেঁতুল ইউজ করি না কারণ কাঁচা তেঁতুল আমার এত ভালো লাগে না পাকা তেঁতুল আমার ভালো লাগে তাই আমি পাকা তেঁতুল দিয়ে ভর্তা বানাচ্ছি আমার প্রায় শেষ এই যে হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নিব একটু পানি দিব কারণ একটু ঝোল ঝোল করে মেখে নিব তো আমার মাখা প্রায় শেষ এখন হচ্ছে কি আমাদের খাওয়ার পালা তো আমরা একসাথে অনেকজন খাবো তো তারপর আমি বাইরে নিয়ে গেলাম তো আমরা খাওয়া শুরু করে দিলাম অনেক মজা তো এখন যেহেতু বিকাল টাইম তো আপনারা হচ্ছে কি যদি খেতে মন চাই তাহলে হচ্ছে কি বানিয়ে খেয়ে নিতে পারেন তো আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার